চিকিৎসকরা বলেন হাঁটা এমন একটি উপায় যার মাধ্যমে কষ্টসাধ্য পরিশ্রম ছাড়াও সহজেই সুস্থ থাকা যায়। হাঁটা এমন একটি ব্যায়াম যা সব বয়সের জন্যই চলে। এর উপকারিতাও অনেক। নিয়মিত হেঁটেই নিজেকে সুস্থ রাখতে পারেন। যারা হলো ওজন পারফেক্ট, খুব ভালো লাইফস্টাইল লিড করেন, সুস্থ আছেন, তাদেরকে বলবো পার ডে নিজের জন্য 35-45 মিনিটস ওয়ার্কআউট করার একটা টাইম রাখবেন। এটা সে সুস্থ থাকলে এটা তার লাগবে। কিন্তু যিনি অসুস্থ, অর্থাৎ যার ওভারওয়েট, যার ডায়াবেটিক আছে বা হাইপোথাইরয়েড আছে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমি 2 টাইমস হাঁটতে বলি। সকালে যদি 30 মিনিটস পারে, বিকেলও 35 মিনিটস। কেউ যদি সকালে না পারে তাহলে ইভিনিংয়ে 35-45 মিনিটস, এবং রাতে ঘুমানোর ডিনার করার 1 ঘন্টা পরেও যদি 20-30 মিনিট হাঁটতে পারে, এটা খুবই ভালো। হাঁটতে গেলে প্রথমেই যে ভাবনাটা আসে সেটা হলো কখন হাঁটবেন। চিকিৎসকরা বলেছেন যে কোনো সময়েই হাঁটতে পারেন। 24 ঘন্টার মধ্যে যখন আপনি হাঁটার জন্য সময় বের করতে পারবেন তখনই হাঁটবেন। তবে হাঁটার জন্য সবচেয়ে ভালো সময় বিকেল। যারা সকালে হাঁটতে যান তাদের জন্য একটি পরামর্শ, ঘুম থেকে উঠেই হাঁটতে যাওয়া ঠিক না। ঘুম থেকে ওঠার কমপক্ষে 30 মিনিট পর হাঁটতে বের হওয়া উচিত। একজন মানুষ যদি ওয়েট কমাতে চায় তাহলে তার হাঁটার নিয়ম একরকম হবে, যদি ওয়েটটাকে ধরে রাখতে চায় তাহলে হাঁটার নিয়ম হবে একরকম। যদি উনি একেবারেই পারফেক্ট কিন্তু হরমোনটাকে ব্যালেন্স করার জন্য, তার ফিজিক্যাল ফিটনেস ধরে রাখার জন্য হাঁটতে হয়। সো আমরা জানি যে WHO থেকে বলা আছে একজন মানুষ, সুস্থ মানুষকে পার দিতে 10,000 স্টেপস দিতে বলা হয়। 10,000 স্টেপস দেওয়ার জন্য একটা মানুষ যদি টানা 1 ঘন্টা হাঁটে, 5-8 হাজার স্টেপস হয়ে যায়। বাকি 2,000 স্টেপস আমরা সারাদিনে যে মুভমেন্টগুলো করি সেই মুভমেন্টে কাউন্ট করা হয়ে যায়। কতক্ষণ হাঁটবেন? প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটা উচিত। তবে আপনি চাইলে সপ্তাহে প্রতিদিন নাও হাঁটতে পারেন। 5 দিন 30 মিনিট করে 150 মিনিট হাঁটলেও আপনি সুস্থ থাকবেন। মানে একজন সাধারণ মানুষের সপ্তাহে 150 মিনিট হাঁটা জরুরি। শারীরিক অবস্থা ভালো থাকলে আপনি আরও বেশি সময় ধরে হাঁটতে পারেন। তবে কখনোই 30 মিনিটের কম হাঁটা উচিত হবে না। একেবারে 30 মিনিট হাঁটার শারীরিক ক্ষমতা না থাকলে 3 বার 10 মিনিট করে 30 মিনিট হাঁটতে পারেন, অথবা 1 বার 20 মিনিট, অন্যবার 10 মিনিট করে মোট 30 মিনিট করে নিতে পারেন। খাওয়ার ঠিক আগে বা খাওয়া শেষ করেই হাঁটা উচিত না। যারা সকাল, বিকেল বা সন্ধ্যার পর হাঁটার সময় পান না, তারা 3 বেলা খাওয়ার পর 10 মিনিট করে হাঁটতে পারেন। হাঁটার গতি মাঝামাঝি থাকা উচিত। হাঁটতে হাঁটতে কথা বলা যায় এমন হলেই চলবে। তবে হাঁটার গতি তার চেয়ে বেশি কমিয়ে আনা ঠিক হবে না।